নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার সামনে ফের দ্বিতীয় দিনের মতো অবস্থান করেছেন সেতু মন্ত্রীর ছোট ভাই ও বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা। সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত দলীয় নেতাকর্মীদের নিয়ে এ ধর্মঘট পালন করেন তিনি। নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান, পুলিশ সুপার আলমগীর হোসেন, কোম্পানিগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি, ওসি তদন্ত রবিউল হককে প্রত্যাহারের দাবিতে এবং নোয়াখালীর অপর রাজনীতি বন্ধের দাবিতে কাদের মির্জা এই কর্মসূচি পালন করেছেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে থানা ফটকের সামনে নেতাকর্মীদের সাথে নিয়ে সারা রাত অবস্থান করেন তিনি। গতকাল অর্ধদিবস হরতাল শেষে পুনরায় একই দাবিতে তিনি শুক্রবার ও শনিবার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। এদিকে এমন পরিস্থিতিতে কোম্পানিগঞ্জ থানা থেকে বদলি হতে একযোগে 10 পুলিশ কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। আপনাদের এসপি জামাতে ইসলামের লোক, চাকরি বাণিজ্য থেকে আরম্ভ করি সবকিছুর সাথে আপনাদের এসপি জড়িত। ডিসি কদিন আগে সচিব নিয়োগ দিয়েছে 25 থেকে 30 লক্ষ টাকা নিয়েছে। আপনাদের ওসি, এই ওসি এক গ্রামে 5 হাজার কুকুর,